আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বাহার নাটকের সবচেয়ে জনপ্রিয় চরিত্র জেদার জীবনের কাহিনী। আপনারা আজকের এই ভিডিওতে জেদা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। জেদার আসল নাম গোকসে এওবোগলু। তিনি 1983 সালের আগস্টে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 37 বছর। তার জন্মস্থান তুর্কি। তিনি একজন অভিনেত্রী এবং ফিল্ম রাইটার, অর্থাৎ সিনেমা লেখিকা। তার চোখের রং কালো এবং চুলের রং সোনালি। তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন 50 কেজি। জেদা 2006 সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অষ্টম স্থান লাভ করেছিলেন। তিনি বেশ কয়েকবার থিয়েটারেও কাজ করেছিলেন। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন, যার কারণে স্কুল এবং ভার্সিটিতে তিনি অনেক পুরস্কারও লাভ করেছিলেন। একটি সময় তিনি অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পরে তিনি বর্ণভাম ইউনিসিপাল সিটি থিয়েটারে অভিনয়ের প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। পৌর শহর থিয়েটারে ইন্টার্নশিপে অংশ নিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। 2017 থেকে 2020 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তিনি বাহার নাটকে কাজ করেন এবং আপনারা জানলে খুশি হবেন, বাহার নাটকের সিজন 1 থেকে সিজন 3 পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত, জেদা আমাদের সাথে থাকবে। বাহার নাটকের পর বর্তমানেও তিনি খুব ভালো একটা চরিত্রে কাজ করছেন অন্য একটা নাটকে। সেখানে তাকে অনেক বেশি মূল্যায়নও করা হয়েছে। জেদার অভিনয় জীবন শুভ হোক। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।